নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। আসছি বিস্তারিত খবরে। অন্যান্য জায়গার পাশাপাশি নতুনহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। অন্যান্য জায়গার সাথে সাথে এখানেও শাসক দলের কর্মী সমর্থকরা মনোনয়নপত্র জমা করেন। ঘটনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। অন্যান্য জায়গার পাশাপাশি নতুনহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হলো এরূপ কর্মকাণ্ড। শাসক দলের পক্ষ থেকে এদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আমাদের ইতিমধ্যে 12 জন নভিশন ফাইল করেছে পঞ্চায়েত, আর পঞ্চায়েত সমিতি 3 জন। মোট কতগুলি আছে? আমাদের 18টা পঞ্চায়েত সিট, 3টে পঞ্চায়েত সমিতি। আপনার নাম? আমার নাম শান্ত সরকার। চলছে, গতবার আমি মঙ্গলকোট পিএস নাম্বার 16 থেকে নির্বাচিত হয়েছিলাম। এবছর আসন সংরক্ষিতের জন্য আমি মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের অধীনে 14 নম্বর পিএসএ এবছরে আমি নমিনেশন ফাইল করি। কাজ প্রক্রিয়া কেমন চলছে ব্লকে? ব্লকে সবই শান্তিপূর্ণভাবে, খুব ভালো পরিবেশের মধ্যে আমাদের নমিনেশন ফাইল হলো। আমি 9 নম্বর সিটে ভালোগ্রাম অঞ্চলে নমিনেশন ফাইল করলাম। প্রদীপ চট্টরাজ, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। আমাদের মঙ্গলকোটে সর্বথেকে সুস্থ হয়ে নমিনেশন ফাইল হচ্ছে, মানুষ সুস্থ হয়ে নমিনেশন। ভালোগ্রাম অঞ্চলে কতগুলি আছে? ভালোগ্রাম 19টা সিট আছে। ঠিক আছে, আশা করি আজকে কিছু হয়ে যাবে, কালকে কিছু। সমিতি কটা আছে? সমিতি 3টে। ঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে আমাদের গোটা পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নমিনেশন ফাইল হচ্ছে। আজকে মঙ্গলকোট ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে 18টা এবং পালিগ্রাম জিপি 14টা আর ঝিলু ওয়ানের 9টা এবং পঞ্চায়েত সমিতি 9টা আসনে আজকে আমরা নমিনেশন ফাইল। মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের 18টা, পালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 14টা এবং ঝিলু 1-এর 9টা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। যদিও বিরোধীরা নমিনেশন জমা করেননি, আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দলের প্রার্থীরা। নতুনহাট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকণা সাঁতরা। বিষ্ণুপুরে মহকুমা দপ্তরে তিনি মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে মত পোষণ করেন। সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকণা সাঁতরা। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন প্রীতিকণা দেবী স্বামী শ্যামল সাঁতরাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের মহকুমা দপ্তরে উপস্থিত হন। আজকে খুব ভালো লাগছে, একটাই কারণ যে আমি যেহেতু রাজনীতির দিদির হাত ধরে আজকে একটা জায়গায় আসতে পেরেছি। বিশেষ করে আজকে মনে পড়ছে বাবা মার কথা, কিছুদিন আগে 1 মাসের মধ্যেই বাবা মা গত হয়েছেন, একটা বাড়ির মধ্যে একাকিত্ব ফিল রয়েছে। আমি মনে করেছি যেহেতু আমি নিজেকে পুরো 24 ঘন্টায় দলের জন্য আত্মনিয়োগ করতে পেরেছি, তার পাশাপাশি আমার সহধর্মিনী প্রীতিকণা সাঁতরাও এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে যদি সামিল হতে পারে, আমার মনে হয়েছে যে সে অন্তত তার জেলা পরিষদের যে জায়গাগুলো রয়েছে, তাছাড়া ব্লক রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কাজ করার
যথেষ্ট পরিমাণে সুযোগ পাবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার একটা জায়গা তৈরি করতে পারবে। মনোনয়নপত্র জমা দিয়ে প্রীতিকণা সাঁতরা বলেন, খুব ভালো লাগছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে নিজেকে একজন ছোট্ট সৈনিক মনে হচ্ছে। মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি। বলবো খুবই ভালো লাগছে, কারণ এই প্রথম আমি জেলা পরিষদে মনোনীত প্রার্থী হলাম এবং দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট সৈনিক হিসেবে জেলা পরিষদের মেম্বার হয়ে যে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমি খুবই আনন্দিত যে আমি যেন কাজ করতে পারি। আশা করি মানে এগিয়ে যেতে পারবো, সেটা ইচ্ছা আছে যে মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং আগামী দিনগুলোতে উন্নয়নের কাজে হাত দিতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বাঁকুড়াতে। এদিন সিপিআইএম নেতৃত্ব অভিযোগ তোলেন শাসক দলের বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বৃহস্পতিবারও মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত বাঁকুড়া জেলা। অভিযোগ, এদিন তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন সোনামুখীর সিপিআইএমের বিধায়ক অজিত রায়। বিধায়ক অজিত রায়ের অভিযোগ, এদিন সোনামুখী ব্লক এলাকার 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আলাদা গাড়িতে করে সিপিআইএমের প্রার্থীরা সোনামুখী ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। এরই প্রতিবাদে সিপিআইএম এর দলীয় কর্মীরা সোনামুখী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। সেই পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষ যারা পঞ্চায়েতে এলাকার বসবাস করেন, সেই পঞ্চায়েতের মানুষ পঞ্চায়েতে তারা নমিনেশন ফাইল করতে আসছিলেন। আমি তাদের সঙ্গে ছিলাম, আমি যখন ছিলাম সেই সময়তে সোনামুখী থানার পুলিশ গাড়িগুলোকে আটকিয়ে দেয়, যারা আসছিল তাদের গাড়ি চেক আপ করে এবং করার পরিপ্রেক্ষিতে তাদেরকে নামিয়ে দেয়। তারা যখন সোনামুখীর উদ্দেশ্যে হেঁটে আসছিল তখন তাদেরকে বাধা দেয় রাস্তাতে। আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সেই সময়তে তৃণমূলের গুন্ডা বাহিনী এবং গুইরাম সিং এর নেতৃত্বে রিভলভার এবং বাঁশের লাঠি নিয়ে আসে, আমাকে প্রচন্ড হারে বেধড়ক ভাবে পুলিশের সামনে মারধর করছে বললো। আমি পুলিশকে বললাম যে আমাকে রক্ষা করুন, আমি চেষ্টা করলাম পুলিশ গাড়িতে উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু আমাকে গাড়িতে উঠতে দিলেন না। আজকে এরা চাইছে যে একটাই মাত্র দল থাকুক, সেটা হচ্ছে গড়ে খাওয়ার দল তৃণমূল, কারণ পঞ্চায়েতে আগে 30-35 লক্ষ টাকার কাজ হতো বছরে, আজকে বছরে 2 কোটি টাকার কাজ হচ্ছে বছরে এবং সেইখানে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, তাই এদের মুখোশ খুলে যাবে যদি জনগণ ভোট দিতে পারে। তাই এরা চেয়েছে পরিকল্পিতভাবে এই 3 দিন ধরে সোনামুখী বিডিও অফিসের চত্বরে প্রচন্ড হারে লোকজনকে বহিরাগত ইদাস থেকে পাত্র সাহের এই ধরনের লোকজনকে নিয়েছে, তারা এই 3 দিন ধরে জমায়েত করেছে এবং জমায়েত করার পরিপ্রেক্ষিতে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নমিনেশন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালনা 1 নম্বর বিডিও অফিসে। এদিন শাসক দলের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার কালনা 1 নম্বর বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। শুরু হয় বাঁশ লাঠি নিয়ে মারপিট, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মীদের কাজে বাধাদানের বিরুদ্ধে পুলিশ বিজেপি নেতা ধনঞ্জয় হালদার সহ 11 জন বিজেপি কর্মী ও 4 জন তৃণমূল কর্মীকে এদিন গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত 15 জনকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। এদিন আদালত চত্বরে বিজেপি ও তৃণমূল কর্মীরা ভিড় জমান। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।
নমিনেশন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক সিপিআইএম প্রার্থী। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটিতে। বর্তমানে ওই আক্রান্ত ব্যক্তি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নমিনেশন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন এক সিপিআইএম প্রার্থী। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটিতে। এদিন ওই ব্যক্তি স্থানীয় বিডিও অফিসে নমিনেশন পত্র জমা দিতে গেলে তার উপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন তিনি। পথ চলতি মানুষজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাইরে থেকে দুষ্কৃতি লোক মাথায় সাদা গামছা বাঁধা, ওরা বাইরে থেকে ঢেল পাথর বম প্রচণ্ডভাবে মারতে লাগছে। এরা ছুটে বিডিও অফিসের দিকে ঢুকে গেছিল। এই কিন্তু এটা পাশে টিউবওয়েল ছিল, টিউবওয়েলের দিকে জল খাওয়ার জন্য গেছিলো নাকি, ওখানেও পড়েছিল, ওই রাস্তাটার উপরে পড়েছিল। আমি দূর থেকে দেখতে পাই যে একটা লোক পড়ে আছে, কিন্তু আঘাত লেগে পড়ে গেছে বুঝতে পারা গেছে, মানে ওখানে তার আগে আমি ওই জায়গাটা দেখেছি কেউ ছিল না, তো ওখানটায় পড়ে আছে। তখন আমি পুলিশকে বললাম, পুলিশ আমার পেছনে ছিল, পুলিশকে বললাম যে স্যার ওখানে একটা লোক পড়ে আছে, তা বলছি চলো তো দেখি। পুলিশ সঙ্গে নিয়ে দেখছে তো এটা তাকে আমি চিনতে পারলাম, দিয়ে আমাদের পাশের গ্রামে, এর নাম বিরুলে, বিরুলে বিরুলে কত বছর পঁয়তাল্লিশের কাছে আছে, বারে হবে কিংবা লেগেছে মনে হচ্ছে, ওর একটা চোখে লেগেছে। কি মেরেছে? আমার তো মানে কোনটা বোঝা যাচ্ছে না, একই সঙ্গে অনেক কথা আছে, এখানে এখানে চোখে মাথায় মানে অনেক জায়গায়, এবারে একটা পাথর হলে তো একটা জায়গায় খাওয়া, দাঁতগুলো সংস্কৃতি চলে গেছে। কী মনে হচ্ছে আপনাদের, কী মেরেছে মনে হচ্ছে? আমার তো আমি গাড়িতে যখন ওকে নিয়ে আসি তখন কিন্তু কীরকম গন্ধ লাগছে, ওই বারুদের মতন আমি সঠিক বলতে পারছি। ডাক্তারবাবু এখন কিছু বলে রামপুরহাটে, রামপুরহাটে কিছু বলে তো কেমন আছেন এখন কি বলছেন? এখন তো কেবল ভর্তি করছে, টিকিট কারা মানলো কারা বলছি বললাম না, বাইরে থেকে কারা ভর্তিটা কারা, সেটা কারা বাইরে থেকে লোক কারা বলবে? তিনি কোন পার্টি করেন? বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। কালনায় শশীবালা প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা ও ই ক্লাসের সূচনা হলো বৃহস্পতিবার। স্কুলের আটজন শিক্ষক এবং পড়ুয়াদের অভিভাবকের টাকায় এইরূপ পরিকল্পনা বাস্তবায়িত হয়। এইরূপ কর্মসূচি এই প্রথম কালনা মহকুমায়। সিসি ক্যামেরা এবং ই ক্লাসের কর্মসূচি সূচনা হলো বৃহস্পতিবার। কালনার শশীবালা প্রাথমিক বিদ্যালয়ে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন বিদ্যালয় চত্বরে 8টি সিসিটিভি বসানো হয়। এইরূপ উদ্যোগ এই প্রথম কালনা মহকুমায়। 65,000 টাকা ব্যয়ে ক্যামেরাগুলি বসানো হয়েছে। স্কুলের 8 জন শিক্ষক এবং 246 জন ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবিকাগণের মিলিত চেষ্টায় এইরূপ পরিকল্পনা বাস্তবায়িত হয়। নিরাপত্তার কারণেই সিসিটিভি বসানো হয়েছে বলে জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে। উদ্দেশ্য হচ্ছে আপনার যে এই অবাঞ্ছনীয় ঘটনা ঘটছে সেটা একটা, আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, এটা নিয়ে আমাকে উদ্বিগ্ন, কারণ আমাদের স্কুলের যে মাঠ আছে মাঠে কোনো গেটের ব্যবস্থা নেই, সামনে আপনার রাস্তা আছে, যে কোনো সময় আমরা উদ্বিগ্ন সপ্তাহে যে কোনো সময় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে হয়েছে। আর এটা হয়েছে কারণ হচ্ছে আমাদের যারা অভিভাবক যারা আছেন তারাই প্রস্তাবটা দিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে তারা কিছু আর্থিক সাহায্য করেছেন, তার সঙ্গে আমাদের যারা শিক্ষকরা আছে শিক্ষকদের তারাও আর্থিক সাহায্য। পড়ুয়াদের উন্নত মানের পাঠদানের লক্ষ্যেই ই ক্লাসের সূচনা হয়। ই ক্লাসের ফলে উৎসাহ ফুটে ওঠে পড়ুয়াদের মধ্যে। আমরা জানি সিসিটিভি নিয়ে বিভিন্ন জায়গায় উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলেই প্রথম, কারণ আমাদের এই বিভিন্ন প্রকল্প আসছে, বিশেষ করে বাচ্চাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি। এটা যেমন আমরা আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে যে এই সিসি ক্যামেরা আর ই ক্লাস, আজকে দুটো জিনিস আমরা শুরু করলাম এই স্কুলে, যেটা হচ্ছে আপনারা দেখেছেন যে ই ক্লাস
যেটা আগামী দিনে আমাদের অডিও ভিজুয়াল দুটো জিনিস একসাথে হলেই আমরা জানি যে শিশু মানে প্রভাবস, আমরা জানি সিসিটিভি নিয়ে বিভিন্ন জায়গায় উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলেই প্রথম। কারণ আমাদের এই বিভিন্ন প্রকল্প আসছে, বিশেষ করে বাচ্চাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি। এটা যেমন আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে যে এই সিসি ক্যামেরা আর ই ক্লাস, আজকে দুটো জিনিস আমরা শুরু করলাম এই স্কুলে, যেটা হচ্ছে আপনারা দেখেছেন যে ই ক্লাস, যেটা আগামী দিনে আমাদের অডিও ভিজুয়াল দুটো জিনিস একসাথে হলে আমরা জানি যে শিশু মানে প্রভাব। এইরূপ কর্মসূচি সার্থক রূপ পাওয়ায় খুশি খুদে পড়ুয়াদের অভিভাবকগণ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বরসুল বিডিও অফিসে চলছে ব্যালট বাক্স পরিষ্কার করা কাজ। আসন্ন নির্বাচন উপলক্ষে এরূপ কর্মসূচি গৃহীত হয়েছে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে কাজে নিযুক্ত কর্মীদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তিন ধাপে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। পয়লা মে, তেসরা মে ও পাঁচই মে চলবে ভোটগ্রহণ পর্ব। ভোটের ফল প্রকাশ হবে আগামী 8ই মে। সেই উপলক্ষে ময়দানে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দলই। ভোটগ্রহণ পর্ব উপলক্ষে ব্যালট বাক্স পরিষ্কারের কাজ চলছে। বরসুল বিডিও অফিসে চলছে এইরূপ কর্মকাণ্ড। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সদা সচেষ্ট প্রশাসন। বরসুল থেকে জয়ন্ত অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।